যে বরাদ্দ আসে সেখান থেকে আপনি দেখবেন চেয়ারম্যান মহোদয় পুরোটাই কোনো না কোনো তাল বাহানা করে এমপিকে দিতে হবে, উপজেলা চেয়ারম্যানকে দিতে হবে, মেয়রকে দিতে হবে বলে আমাদের সদস্যদের বঞ্চিত করেন। আমাদের এক একজনের 450 ভোটার 4.5 লাখ মানুষের সমান। গত জেলা পরিষদ নির্বাচন করতে অনেক কষ্ট হয়েছে, আমাদের এক একজনের কোটি টাকার উপরে খরচ হয়েছে। জেলা পরিষদের শুরু থেকে যারা কর্মকর্তা আছেন তারা কখনোই পরিবর্তন হন না, সমস্ত চাকরিতে বদলি আছে, ইঞ্জিনিয়াররা কখনো বদলি হয় না। নির্যাতিত হয়েছি আমরা, এখনো নির্যাতিত হচ্ছি, এর কারণ খুঁজে বের করতে হবে। মাননীয় মন্ত্রী আজকে এখানে উপস্থিত আছেন, আপনার প্রতি বিনীত অনুরোধ থাকবে আপনি প্রয়োজনে একটি মনিটরিং সেল করেন। কেন আসলে আমাদের সাথে এই বিমাতা সুলভ আচরণ করা হয়, কেন আমাদের ঘরের শত্রু বিভীষণ মনে করা হয়? আমরা তো কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে কাজ করার লক্ষ্যেই জননেত্রী শেখ হাসিনা সোনার বাংলাদেশকে আজকে স্মার্ট বাংলাদেশে নিয়ে যাওয়ার লক্ষ্যেই সকলেই একই পরিষদে কাজ করতে চাই। তবে কেন এই বিভাজন? সবচেয়ে বড় একটি কারণ বলতে চাই, আপনি দেখবেন জেলা পরিষদে শুরু থেকে যারা কর্মকর্তা আছেন তারা কখনোই পরিবর্তন হন না, সমস্ত চাকরিতে বদলি আছে, ইঞ্জিনিয়াররা কখনো বদলি হয় না, যারা অফিস সহকারী তারা কখনো বদলি হয় না, যারা স্ট্যান্ডও আছেন তারা কখনো বদলি হন না। তারা শুরুতেই আমাদের যিনি চেয়ারম্যান নির্বাচিত হন এবং যিনি নির্বাহী আসেন তাদের কান ভরে দেন এবং জেলা পরিষদের সদস্যদেরকে প্রথম তারাই নিচে নামিয়ে দেন। এই বিষয়টি আপনি সবার আগে নোট করুন, যারা অনেক বছর ধরে আছেন আগে তাদের আপনি বদলির ব্যবস্থা করুন। আমরা আরেকটি বিষয় জানতে চাই, একটি জেলা পরিষদে আমরা তো টাকা পাই না, আমরা প্রকল্পের উন্নয়নের প্রকল্প নিয়ে কাজ করতে চাই। এডিপি যে বরাদ্দ আসে সেখান থেকে আপনি দেখবেন চেয়ারম্যান মহোদয় পুরোটাই কোনো না কোনো তাল বাহানা করে এমপিকে দিতে হবে, উপজেলা চেয়ারম্যানকে দিতে হবে, মেয়রকে দিতে হবে বলে আমাদের সদস্যদের বঞ্চিত করেন। এই উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে আমরা এসেছি, আমরা নারীরা 3টি উপজেলা নিয়ে এবার ভোট করেছি, আমাদের এক একজনের 450 ভোটার 4.5 লাখ মানুষের সমান। একটি উপজেলার 400 ভোটের সমান হচ্ছে একটি ভোটার। আপনারা জানেন প্রত্যেকটি চেয়ারম্যান মেম্বার কি পরিমাণে তারা আমাদের সে সময় অপদস্থ করেন, তারা কি পরিমাণে লোভে আসক্ত হয়ে যান। আমাদের গত জেলা পরিষদ নির্বাচন করতে অনেক কষ্ট হয়েছে, আমাদের এক একজনের কোটি টাকার উপরে খরচ হয়েছে, কিন্তু আমরা চাই যে আমরা একটি সুষ্ঠু সুন্দর পরিষদ যেন গঠন করতে পারি, আমাদের কোনো অভিযোগ যেন না থাকে। আমাদের একটাই দাবি, আমরা মর্যাদা চাই, আমরা আপনার কাছ থেকে আমাদের যে সম্মানী ভাতার কথা বলা হয়েছে গতবার, আমাদের উসিলায় উপজেলা পরিষদের সম্মানী ভাতা পেয়েছিল, উপজেলা ভাইস চেয়ারম্যানের সম্মানী ভাতা ছিল 14,000 টাকা, আমাদের হওয়ার কথা ছিল 35,000 টাকা, আমাদের হয়েছে 25,000, তাদের হয়েছে 27,000। তাহলে আমরা এই টার্মে আপনি এই সুন্দর এই শুভক্ষণে আজকে আমাদের কথা দিয়ে যাবেন যে আপনি আমাদের সম্মানী ভাতা বাড়াবেন, এবং সবচেয়ে বড় কথা আমাদের যাতায়াতের একটি ব্যবস্থা করবেন। আমরা প্রত্যেকের কিন্তু আমাদের গাড়ি নেই, বিশেষ করে নারীরা আমরা যারা আছি 3টা উপজেলায় আমাদের যাতায়াত করতে হয়, আমরা যে তাদের প্রতিশ্রুতি দিয়েছি আমরা সময় মতো যেতে পারি না। অবশ্যই আমাদের এই প্রতিনিধিত্ব আপনাদের এই সুন্দর বা স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য অবশ্যই একটি বড় ভূমিকা রাখবে। আমাদের শরীরে যতগুলো রক্ত আছে সমস্ত রক্ত আমরা ঝরিয়ে দিব জননেত্রী শেখ হাসিনার জন্য। ঢালাইয়ের দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা।